তোমরা যারা পলিটেকনিক বা ডিপ্লোমা করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। এই ভিডিওটাতে আমি আলোচনা করব তোমাদের যে ব্রাঞ্চগুলো রয়েছে কোন ব্রাঞ্চে কেমন কি জব অপরচুনিটি রয়েছে এবং কোন ব্রাঞ্চটা তোমাদের করা উচিত। বর্তমান আমাদের ইন্ডিয়াতে যে প্রেফারেন্স চলছে, যেসব কোম্পানিজরা যেসব ব্রাঞ্চে বেশি প্রেফার করে যেসব ব্রাঞ্চগুলোতে, সেই সব ব্রাঞ্চগুলো নিয়ে আমি আলোচনা করবো। এছাড়াও তোমাদের অফ ক্যাম্পাসিং এবং অন ক্যাম্পাসিংয়ে কেমন কি তোমরা স্যালারি পেতে পারো সেটাও আমি আলোচনা করব। এবং প্রিভিয়াস ইয়ার তোমরা যদি 5 বছর 6 বছর ওই কোম্পানিতে চাকরি করো তাহলে তোমাদের জব মানে তোমাদের স্যালারিটা কোথায় গিয়ে দাঁড়াবে, এছাড়াও তোমরা গভর্নমেন্টে কত স্যালারি পেতে পারো, এছাড়াও তোমরা যদি নিজের বিজনেস স্টার্ট করতে চাও সেটা তোমরা কোন ব্রাঞ্চে করলে তোমাদের বেশি ভালো হবে বা পরে তোমরা সুবিধা পাবে সেটাও আমি আলোচনা করবো। এছাড়াও একটা জিনিস যে অনেকেই ডিপ্লোমা পলিটেকনিকের পর ডিপ্লোমার পর বিটেক করতে চাও সেটা করার জন্য কোন ব্রাঞ্চগুলো বেশি জরুরি, কোন ব্রাঞ্চের উপর করলে এখন তুমি পলিটেকনিক করলে পরে বিটেক করলে তোমার আরও বেশি বেনিফিশিয়াল হবে সেটাও আমি তোমাদের আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আর ভিডিওটা শুরু করে যাক, আর তোমরা শেষ অবধি দেখতে থাকো, একটু যদি মিস করে যাও পরে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে, তাই তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমে যে ব্যাপারটা আসবো সেটা হচ্ছে তোমাদের ব্রাঞ্চ সিলেক্ট করা। দেখো এই ব্রাঞ্চ সিলেক্ট করাটার উপরে কিন্তু তোমার ইন ফিউচার তোমার ফিউচার কিন্তু পরে নির্ভর করে। তোমরা হয়তো অনেকের কাছে এ বলবে হ্যাঁ মেকানিক্যাল ব্রাঞ্চ ভালো, সে বলবে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ ভালো, সে বলবে সিভিল ব্রাঞ্চ ভালো, কিন্তু তারা বলবে না যে এই ব্রাঞ্চের করলে পরে কি তোমার পরে ইন ফিউচার তোমার কী কী লাভ হতে পারে সেটা কিন্তু তোমাদের কেউ বলবে না। আর তোমরা তার উপর ভরসা করি তোমরা ব্রাঞ্চ নিয়ে নাও কিন্তু পরে গিয়ে সমস্যায় পড়ো। দেখো আমি পরপর তোমাদের ভালোভাবে এখানে আলোচনা করে দেবো, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো। দেখো আমি এখানে কয়েকটা ব্রাঞ্চের নাম লিখে রেখেছি, ফার্স্টে সিএসসি, তারপর এসি, তারপর ইলেকট্রিক্যাল, তারপর মেকানিক্যাল অ্যান্ড দেন সিভিল, দেন ইনস্ট্রুমেন্টেশন, দেন কেমিক্যাল। তো তোমরা বলবে এছাড়াও তো অনেক ব্রাঞ্চ রয়েছে। হ্যাঁ অনেক ব্রাঞ্চ রয়েছে, কিন্তু আমি কেন লিখিনি, কারণ এই ব্রাঞ্চগুলোতে আমি বেশি জোর দিচ্ছি কারণ এখনকার যে কোম্পানিজগুলো রয়েছে তারা কিন্তু এই সব ব্রাঞ্চের উপরেই কিন্তু রিক্রুট করে থাকে, তো তারা প্রেফার করে এই সব ব্রাঞ্চ। তো সেটা আমি পরপর আলোচনা করছি। দেখো প্রথমে আলোচনা করছি সিএসসি এবং ইসি, এই দুটো কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট ব্রাঞ্চ, ঠিক আছে। বিটেক এর ক্ষেত্রেও কিন্তু সমস্ত স্টুডেন্ট বেশি প্রেফার করে এই দুটো ব্রাঞ্চকে। এবার তোমরা যদি শুধুমাত্র অনলি ফর ডিপ্লোমা করার কথা ভাবো তাহলে কিন্তু এই দুটো ব্রাঞ্চ তোমাদের জন্য নয়। তোমাদের যদি পরে চিন্তা ভাবনা থাকে যে আমরা এই বিটেক ডিপ্লোমার সাথে সাথেও পরে বিটেক করবো তাহলে কিন্তু এই দুটো ব্রাঞ্চে তোমরা করতে পারো, আর তাহলে কিন্তু তোমাদের জব অপরচুনিটিটা আরও বেশি ভালো হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের যে ডিপ্লোমার যখন স্টার্ট হবে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে ডিপ্লোমা স্টুডেন্টরা ফার্স্ট যে সেমিস্টারটা অনেকে তার আগে থেকে, তার পরে থেকে তো অবশ্যই, তার আগে থেকেও অনেকে একদম পড়াশোনার বাইরে চলে যায়, ঠিক আছে। তো তোমরা যদি সিএসসি এবং ইসি করো এবং পরে বিটেকের কথা ভাবো তাহলে কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কলেজ স্টার্ট হওয়ার সাথে সাথেই তোমাদের যে প্রোগ্রাম ওরিয়েন্টেড যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, সি, সি প্লাস, জাভা, সি, সি প্লাস, জাভা, এই যে তোমাদের ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, এছাড়াও পাইথন রয়েছে, এই ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের শুরু করে দিতে হবে, পড়া শুরু করে দিতে হবে। কারণ তুমি সিএসসি সিএসসি এবং ইসিতে কিন্তু তুমি যদি ভালো কোডার না হয়ে থাকো তাহলে কিন্তু তোমার কোনো মূল্য নেই, ঠিক আছে। তো তোমাদের এই দুটো ব্রাঞ্চ যদি করো তাহলে কিন্তু তোমাদের তোমরা হ্যাঁ পড়াশোনায় ঢিলামি দাও কিন্তু তোমাদের এই যে কোর্সগুলো এগুলো কিন্তু তোমাদের পুরোপুরি শেষ করে ফেলতে হবে, তোমাদের ভালো কোডার তৈরি হতে হবে। নাহলে যদি তোমরা ভালো কোডিং না করতে পারো তাহলে কিন্তু পরে বিটেকে গিয়েও, বিটেক যদি তুমি করো তাহলেও কিন্তু তোমার ফিউচার তেমন ভালো হবে না, তোমাকে কোনো কোম্পানি ভালো কোম্পানি তোমাকে জব দিতে রাজি হবে না। তুমি ভালো কোডার হও তাহলে কিন্তু তুমি ভালো জব পেয়ে যাবে, এমনকি তুমি অন ক্যাম্পাসিংও তোমাদের যে পলিটেকনিকের অন ক্যাম্পাসিংও সেখানেও যদি তুমি ভালো কোডার হো তুমি কিন্তু ভালো একটা অ্যামাউন্টের স্যালারি নিয়ে তুমি ভালো চাকরি পেতে পারো। সেখানে যদি তুমি কোম্পানিতে গিয়ে যদি তোমার এই স্কিলগুলো দেখে কোম্পানি তাহলে কিন্তু তোমাকে ভালো চাকরি দিতে পারে, ঠিক আছে। তো আমি সিএসসি এবং ইসির যে ব্যাপারগুলো সেগুলো আমি তোমাদের বলে দিলাম, এর স্যালারিগুলো আমি পরে বলছি একটু পরে। এরপরে আসি আমাদের যে কোর ব্রাঞ্চগুলো রয়েছে সেই কোর ব্রাঞ্চগুলো নিয়ে। দেখো পলিটেকনিকের ক্ষেত্রে কিন্তু আমাদের যে কোর ব্রাঞ্চগুলো রয়েছে কোম্পানিজরা যারা যেসব কোম্পানি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেশি প্রেফার করে আর কি, এখনকার কোম্পানিরা বেশিরভাগই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেশি প্রেফার করে কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি দিলে কম একটু কম টাকা দিতে হয়, বিটেককে যদি কোনো জায়গায় রিক্রুট করা হয় একটু বেশি টাকা দিতে হয়। সেক্ষেত্রে কোম্পানিরা বেশিরভাগ এখানে এই কোর কোম্পানিরা বেশিরভাগ এই কোর ব্রাঞ্চকেই বেশি প্রেফারেন্স দেয়।
তো দেখো কোর ব্রাঞ্চ, তুমি যদি কোর ব্রাঞ্চে পড়তে চাও তাহলে আমি প্রথমে লিখেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর মেকানিক্যাল, তারপর সিভিল, তারপর ইনস্ট্রুমেন্টেশন, তারপর কেমিক্যাল। তো কেন আমি এরকম লিখেছি, দেখো মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই দুটো কোর ব্রাঞ্চ তুমি করো তাহলে কিন্তু অনেকটা জব অপরচুনিটি অনেকটা বেড়ে যায়, সেটা গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক, বিজনেস হোক, সমস্ত কিছুতে। হ্যাঁ, বিটেক তুমি করতে পারো যদি তুমি কোনো প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি পাও এবং তুমি চাও যে তোমার ডিগ্রিটা আর একটু বাড়ালে তোমার যে স্যালারিটা আছে স্যালারি স্কেলটা একটু বেড়ে যাবে, তখন তুমি ওপেনে অবশ্যই করতে পারো। কিন্তু তা বলে তুমি এমনি যে না আমি বিটেক এমনিই করবো ওটা করার কোনো দরকার নেই। তুমি এরপরে তুমি পলিটেকনিকের পরে তোমার ডিপ্লোমার পরে তুমি জব নিয়ে নাও, তুমি জব পেয়ে যাবে যদি তুমি ভালোভাবে এইগুলো যদি এই এমবিএগুলো লিখে রেখেছি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল এগুলো করলে পেয়ে যাবে অবশ্যই। হয়তো সেটা বেশি অ্যামাউন্টের স্যালারি পাবে না কিন্তু পেয়ে যাবে, পরপর বাড়বে তোমার স্যালারি। এরপরে আসছে সিভিলে, দেখো সিভিলের ক্ষেত্রে যেটা হয় সেটা গভর্নমেন্টে তো অবশ্যই তুমি জব পাবে, গভর্নমেন্টে অনেকটাই বেশি জব থাকে এখানে, যে তোমাদের অনেক জব আছে দেখবে গ্রাম পঞ্চায়েত বা এইরকম জায়গায় অনেক জব থাকে যেখানে সিভিল ইঞ্জিনিয়ার রিক্রুট করা হয়। তো তোমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও সিভিলের অনেকটাই অবদান রয়েছে, গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা জব পেয়ে যাবে। এবং সব থেকে এটা বড় ব্যাপার সেটা হচ্ছে বিজনেসে, তোমাদের নিজেদের সেলফ বিজনেস, নিজেদের স্টার্ট আপে তোমরা কিন্তু যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলে কিন্তু তোমাদের এই বিজনেসে কিন্তু তোমাদের একটু বেশি তোমরা সুবিধা পাবে, পরে তোমরা নিজেদের স্টার্ট আপ নিজেরাই তৈরি করতে পারবে, ঠিক আছে। এরপরে ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল এগুলো সেম, এখানে প্রেফারেন্স পাবে তুমি গভর্নমেন্ট প্রাইভেট। হ্যাঁ, বিটেকও তুমি পরে করতে পারো যদি তোমার নিজের স্কেল স্যালারি স্কেলটা বাড়ানোর ইচ্ছে হয়। হ্যাঁ, তুমি তার আগে কিন্তু তোমাকে জবটা পেতে হবে কোনো কোম্পানি, তারপরে তুমি বিটেকের কথা ভাবো, ঠিক আছে। তো আমি আপাতত যে এখানে যে ব্রাঞ্চগুলো রয়েছে ব্রাঞ্চ ওয়াইজ তোমাদের বলে দিলাম, এবার আমি স্যালারির ব্যাপারটা একটু আলোচনা করি। দেখো স্যালারির ব্যাপারটা আমি যদি এভারেজ যে স্যালারি বলি অন ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে এভারেজ যে স্যালারি আছে কোনো ভালো কলেজ থেকে, হয়তো আমার থেকে বেশি হতে পারে কিন্তু এভারেজ যেটা হয় আমি সেটাই বলছি তোমাদের। দেখো তোমরা অন ক্যাম্পাসিংয়ে যে স্যালারিটা এক্সপেক্ট করতে পারো সেটা হচ্ছে 12,000 থেকে 15,000 পার মান্থ, এটা তোমরা এক্সপেক্ট করতে পারো। এবং অফ ক্যাম্পাসিংয়ে যেটা এক্সপেক্ট করতে পারো সেটা হচ্ছে, এখানে অফ ক্যাম্পাসিংয়ে বেশিরভাগ নতুন যে স্টার্ট আপ যে কোম্পানিগুলো ছোটো কোম্পানি তারাই কিন্তু বেশি অফ ক্যাম্পাসিং করে থাকে, তারা কিন্তু তোমাকে 8,000 থেকে 11,000 টাকা এর বেশি কিন্তু তোমাকে দেবে না। হয়তো দিতে পারে সেটা 100-এর মধ্যে একটা কোম্পানি, কিন্তু তার কেন দেবে, তারা যদি দেখে ভালো স্টুডেন্ট তুমি ভালো সব কিছুতে ভালো তারাই কিন্তু দেবে তোমাকে এটা, ঠিক আছে। তো এরপরে আসি দেখো গভর্নমেন্টের যে স্যালারিটা, গভর্নমেন্ট যে জবগুলো থাকে গভর্নমেন্ট জবের যে স্যালারি, দেখো গভর্নমেন্ট জবের স্যালারি স্টার্টিং হয় 30,000 থেকে, স্টার্টিং যে স্যালারিটা 30,000 থেকে 35,000 টাকার মধ্যে, ঠিক আছে। এরপরে যদি তুমি ওই কোম্পানিতে বা প্রাইভেটের কথা তো আমি তোমার বলেই দিলাম, তাই গভর্নমেন্ট এখানে বললাম, এরপরে যদি তুমি ওই জায়গায় ধরো গভর্নমেন্টে তুমি এক জায়গায় চাকরি করছো সেখানে 5 বছর তুমি চাকরি করেছো, তখন কিন্তু তোমার স্যালারি স্কেলটা বেড়ে দাঁড়াবে 35,000 থেকে 65,000 টাকার মতো দাঁড়াবে, ঠিক আছে। আর অফ ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে মানে প্রাইভেটের ক্ষেত্রে যে জিনিসগুলো হবে, প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু যদি করো তুমি এই জিনিসটা স্যালারিটা গিয়েই দাঁড়াবে 60,000 থেকে 70,000 টাকা গিয়ে দাঁড়িয়ে যাবে, হয়তো আরও বেশি হবে, কিন্তু তুমি যত বেশি কোম্পানিকে টাইম দেবে বা তোমার স্কিল যত বেশি ভালো হবে কোম্পানি কিন্তু তোমার স্যালারি তত বাড়াবে। আর এখানে কিন্তু স্যালারিটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপরে, তুমি কীভাবে কাজ করবে বা তোমার কতটা কোম্পানিকে তুমি কতটা ইমপ্রেস করতে পারবে ততটাই কিন্তু তোমার স্যালারি বেড়ে যাবে ধীরে ধীরে। এবার আছে বিজনেস, দেখো বিজনেসে দেখো তুমি ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তো অনেক বিজনেস করতেই পারো কোনো অসুবিধা নেই, সিভিলে তো আমি বলে দিলাম। এবার বিজনেস যদি করো, বিজনেসে দেখো বিজনেস করার ক্ষেত্রে তুমি যদি প্রথমেই যদি ফার্স্ট ডিপ্লোমা করার পরে বিজনেস করো তোমরা কিন্তু অতটা সাফল্য পাবে না। হ্যাঁ, এখানে একটু টাইম লাগে, হয়তো 8-9 বছর লেগে যাবে, কিন্তু ওই টাইমটাকে তুমি দিচ্ছ ওখানে যদি তুমি একটা হয়তো প্রাইভেট কোম্পানিতে তুমি চাকরি করছো তার সাথে সাথে বিজনেস করা স্টার্ট করে দিয়েছো, স্টার্ট আপ শুরু করে দিয়েছো, তাহলে কিন্তু 8-10 বছরের মধ্যেই তুমি কিন্তু যে টাকাটা আর্নিং করবে সেটাকে কিন্তু ওই 60-70,000 টাকা নয় সেখানে মান্থলি হয়ে যাবে হয়তো 1-2 লাখ টাকা, ঠিক আছে, হয়তো এর চেয়েও বেশি হয়ে যাবে, সেটা তোমার উপর নির্ভর করছে। তো অ্যাপ্রক্স যেটা হবে সেটা আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদের সিএস বা ইসিতে পড়ার জন্য যে জিনিসগুলো প্রোগ্রাম ওরিয়েন্টেড যে ল্যাঙ্গুয়েজগুলো, অবজেক্ট ওরিয়েন্টেড যে ল্যাঙ্গুয়েজগুলো আমি বলেছিলাম, তোমরা হয়তো এই ডিপ্লোমার সময় শুরু মানে করে দিয়ে পুরোপুরি শেষ করে নিলে, তোমাদের ডিপ্লোমা শেষ, তোমাদের ওই ল্যাঙ্গুয়েজগুলো করা শেষ, তুমি ভালো কোডিং করতে পারো, সব কিছু করতে পারো, তুমি যদি ওই জিনিসটা করতে পারো তাহলে তোমার যে আর্নিংটা হবে, তুমি হয়তো এরপরে বিটেক করছো, ঠিক আছে, কিন্তু সেই টাইমে তুমি যে আর্নিংটা করতে পারবে
সেটা কিন্তু এই যে এত যে কোম্পানিতে যারা জব নিয়ে নেবে তাদের থেকেও বেশি। কারণ তুমি যদি একটা ওয়েব ডেভেলপার হয়ে যাও বা একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার হয়ে যাও, একজন ওয়েব ডেভেলপার যদি হয়ে যাও, তাহলে একটা সিম্পল যদি ওয়েবসাইট তুমি ডেভেলপ করে দাও, তাহলে কিন্তু তোমার ক্লায়েন্টের কাছ থেকে তুমি কমসে কম 40,000 টাকা তুমি চার্জ করতে পারবে, ঠিক আছে। যদি একটা অ্যান্ড্রয়েড ডেভেলপার সেই 50,000 থেকে 55,000 টাকা সিম্পলি যে অ্যান্ড্রয়েড যে তুমি অ্যাপ ডেভেলপ করবে 55,000 থেকে 60,000 টাকা তুমি অবশ্যই একটা ক্লায়েন্টের কাছে চার্জ করতে পারো। তাহলে তোমার এইটা কতটা বেনিফিশিয়াল হবে, তুমি যদি কোডিং করে রাখো বা কোডিং শিখে যাও, ঠিক আছে, এই টাইমটাকে ওয়েস্টেজ না করে, তাহলে কিন্তু তোমার এই টাকা তুমি আর্নিং করতে পারবে, সেটাও তুমি কি না একটা পড়াশুনো চালানোর সাথে সাথে, ঠিক আছে। তো এই জিনিসগুলোর উপরে তোমরা একটু বেশি জোর দাও কোডিংয়ের উপরে। যারা সিএসসি বা ইসি ব্রাঞ্চ করার কথা ভাবছো, তারা কিন্তু কোডিংয়ের উপরে অবশ্যই জোর দেবে, নাহলে কিন্তু তোমরা পরে প্রবলেমে পড়বে। কারণ এরপরে যদি তোমরা বিটেকেও করতে যাও, বিটেক করার পরেও কিন্তু যখন তোমরা ক্যাম্পাসিং হবে, তখন কিন্তু তোমাদের ফার্স্ট কোম্পানিরা যেটা করে থাকে সেটা হচ্ছে তোমাদের কোডিং রাউন্ড। এই কোডিং রাউন্ড যদি তোমরা উত্তীর্ণ হতে না পারো, তাহলে কিন্তু ভালো কোম্পানি কোনোদিনই তোমাদের জব দেবে না। তাই বলছি তোমরা আগে থেকে এই আমাদের যে কোডিংগুলো আছে C++, জাভা, পাইথন, এগুলো ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করো, করে নিজেদের আরও ভালো ডেভেলপ করো, সেটা নিজের স্টার্ট আপ করতে পারো বা কিছু এগুলো নিজেদের করতে করো তোমরা, তাহলে কিন্তু তোমরা অনেকটাই টাকা আর্নিং করতে পারবে এবং তোমাদের ক্যাম্পাসিংয়ের জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যাবে। তোমাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে C++, জাভা, এগুলো যে আছে এগুলোর ওপর তোমাদের জানতেই হবে, নাহলে কিন্তু তোমরা কোডিং রাউন্ড তোমাদের যেটা আছে ক্যাম্পাসিংয়ের সময় যে কোডিং রাউন্ড হবে কোম্পানি যেটা নেবে সেটা কিন্তু ক্লিয়ার করতে পারবে না। তো আশা করি তোমাদের এই জিনিসগুলো আমি তোমাদের বোঝাতে পারলাম। আর যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আর যারা লাস্ট অব্দি ভিডিও দেখছো অবশ্যই ধন্যবাদ। তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। এই পলিটেকনিকের উপর এটা আমার ফার্স্ট ভিডিও, এরপরেও আমি ভিডিও বানাবো, আরও ভিডিও আসতে চলেছে। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা আমি তোমাদের একটু হলেও হেল্প করতে পারি লাইক করতে বলো না। তো আজ এতটাই, স্টে সেফ, স্টে হোম।